তিন দিন আগে আমাদের হাজবেন্ডের বাথরুমে থেকে টাইনা নিয়া মানে করেন মারছে অনেকগুলো। মানে স্থানীয় দেখা তারা সবাই বলছে, ওদের কথাই শুনছে, আমরা যে ভাড়াইটা, আমি রিক্সা চালকের বউ, মানে আমার কথা কেউ মানে না। আমার পেট পাশে লাগিয়ে আমরা তিন বাচ্চা, আমার মানে তিন মাসের বাচ্চা পেটে ছিল, তাও রাত্রে কালকে পড়ে গেছে। আমি ঢাকা মেডিকেল থেকে আসি, হাসিনা যেদিন পলাইছে পরের দিন না দুই দিন পর মাল উদ্ধার করলো, শুনছিলেন আপনারা তো জানেন, ওই মাল উদ্ধার করছে আমার হাজবেন্ড বাড়ি বাড়ি থেকে, বুঝছেন? ওই মাল ওই বাড়িওয়ালার বাড়িতে মানে নিচতলায় পাইছে দুই ঘরে, উপরে পাইছে তিনতলায় এক ঘরে। তারা ওই সময় আমার হাজবেন্ডে ঠেট দিছে যে তুই যে আজকে এডি করলি, তোরে আমি আজকে পারি আর কালকে পারি, তোরে একদিন আমি এটি দেখাবো। তো এটি মানে আজকে চার দিন হয়ে গেছে। তিন দিন আগে আমাদের হাজবেন্ডে বাথরুমে থেকে টাইনা নিয়ে মানে করেন মারছে অনেকগুলো, বাথরুম থেকে মারছে ওই জায়গার আওয়ামী লীগের নেতা। গণভবনের মাল না পাঁচ নম্বরের মাল মানে অনেক মানে কম মানে স্বর্ণের মানে নৌকা, তারপর কম্পিউটার, তারপর মনে করেন অনেক কিছু উদ্ধার করছে। ওইগুলো আমার হাজবেন্ড, ওইগুলো আমাদের হাজারিবাগের ছাত্ররা আছে, তাদের জিজ্ঞাসা করলেও পাবেন। ওখানের বিএমপি লোক আছে, তাদেরও জিজ্ঞাসা করলে পাবেন। হাসিনা যেদিন পলাইছে, পলানের পরে সাত তারিখে মানে মাল উদ্ধার করছে, হ্যাঁ গণভবনের মাল উদ্ধার করছে বাড়ি বাড়ি থেকে, বুঝছেন? ওই মাল মনে করেন এই নেতারা ওদিনকেই বলছে যে তুই যে মাল উদ্ধার করছিস, তোর এখানে ক্ষমতা কি আর ই করার কি, তুই বাড়াইটা বাড়াইটার মতন থাকবি, তুই এগুলো উদ্ধার করার কে, তোর আমি আজকে পাই আর কালকে পাই, তোর কোপাম আমি রাস্তায় পাইলে, এরকম করছে। এরকম করতে করতে ওদিনকে মনে করেন তিন মানে তিন দিন যাওয়ার পর আগের রাতে তারা বাথরুম থেকে নিয়ে তারপর মানে মারছে অনেকে, পঁচিশ জন মিলে মেরছে আওয়ামী লীগের পোলাপানি। না আমি কেউ জানি না, আমি থানায় জিটি করছিলাম, তারপর থানা থেকে অনেক সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ঘুরছি, তারপর এক ওসি আমাদের ওখানে গেছিল দুই গাড়ি নিয়ে। মানে স্থানীয় দেখা তারা সবাই বলছে, ওদের কথাই শুনছে, আমরা যে ভাড়াইটা, আমি রিক্সা চালকের বউ, মানে আমার কথা কেউ মানে না। আমার পেট পাশে লাগিয়ে আমরা তিন বাচ্চা, আমার মানে তিন মাসের বাচ্চা পেটে ছিল, তাও রাত্রে কালকে পড়ে গেছে। আমি ঢাকা মেডিকেল থেকে আসি, তারা বলতেছে এখন একটু এই গরম গরম এমন সময় পরে একটু ই করি, এখন পারবো না, তোমরা একটু কয়েকদিন বাড়ছ, মানে এরা আমাদের এটা বলতেছে। না এখন আমার তো এই যে বাচ্চাটা জন্য আমি বেশি করতেছি, আমার জামাই মায়ের খাইছে খাওক বা আমি খাইছি, আমার বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছে, আমার তিন মাসের বাচ্চা ছিল। আমি বলতেছি আমি এডির বিচার চাই, এডির বিচার চাই, এরকম যেন কোনো ভাড়াটার সাথে এরকম না করে, আর সাহস না পারে আমাদের চব্বিশ ঘন্টা টাইপ দিনছে, মানে আমাদের বাসায় উঠতেও থাকতেও দিতে পারতেছে। আমার হাজবেন্ডটা আমাদের ওই বাসার ম্যানেজার বলছে যে দু মানে হ্যাঁ রাখো কোনো কয়েক জায়গা মানে কয়েকদিন মানে ওদিকে রাখো আর তুমি থাকো বাসায়, পোলাপান নিয়ে আমার তিন মেয়ে নিয়ে থাকতে হয় বাসায়, এরকম মানে আমার এই মাসে সময় দিচ্ছে।